2021 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ, যে সমস্ত ছাত্রছাত্রী বন্ধুরা তারা এবং যারা ইতিমধ্যেই কলেজে পড়ছো, ফার্স্ট ইয়ার হোক, সেকেন্ড ইয়ার হোক বা অন্য কোনো অংশে, তাদের জন্য আজকের ভিডিওতে রয়েছে কিছু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় আপডেট। প্রথমেই একটা তথ্য তোমাদের জানাই, গতকাল উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ বা উচ্চ মাধ্যমিক বোর্ড 2021 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের কেন্দ্র করে দুটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ নোটিশ জারি করেছে। কী রয়েছে সেই অফিসিয়াল নোটিশে সেটা তোমাদের জানিয়ে দেবো, একই সঙ্গে জানাবো কলেজের প্র্যাকটিক্যাল ক্লাস এবং কলেজ কবে খুলবে এ সংক্রান্ত সর্বশেষ আপডেট। কাজেই আজকের ভিডিওটা প্রত্যেকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভিডিও ভালো লাগলে অতি অবশ্যই একটা লাইক করো, এখনই সাবস্ক্রাইব করো সম্রাট এক্সক্লুসিভ ইউটিউব চ্যানেলটি এবং বেল আইকানে প্রেস করে নোটিফিকেশান অল করে রাখো, আমাদের সমস্ত নোটস, সাজেশন এবং শিক্ষামূলক ভিডিও সবার আগে পাওয়ার জন্য। মূল আলোচনা শুরুর আগে একটা ভীষণ আনন্দের সংবাদ দিয়ে আজকের ভিডিও শুরু করব, সেটা হলো আজ 8ই জানুয়ারি, আজকের দিনে আমাদের রাজ্যে আমাদের যে ভ্যাকসিন, দীর্ঘ প্রতীক্ষিত ভ্যাকসিন, সেটা আসতে চলেছে। এটা আনন্দবাজার পত্রিকায় প্রকাশিত, আজকেই সম্ভবত আমাদের রাজ্যে ভ্যাকসিন পৌঁছে যাবে। তারপর সেটা ট্রায়াল হবে, অর্থাৎ মহড়া হবে, কেমনভাবে ভ্যাকসিন দিতে হয়, তারপর ভ্যাকসিনে যদি সামান্য উপসর্গ, একটু জ্বর বা অন্য কিছু হয় তাহলে কি করতে হবে, সব কিছু নিয়ে আজকে কিন্তু প্রশিক্ষণ চলবে। আজকের দিনটি পশ্চিমবঙ্গবাসীর কাছে তাই ভীষণ বহু প্রতীক্ষিত দিন, একই সঙ্গে ঐতিহাসিক দিন। যাই হোক, সেটা তো অন্য প্রসঙ্গ গেল, তোমা এবার আসছি আমাদের মূল আলোচনা প্রসঙ্গে, সেটা হলো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য কি কি নোটিশ জারি করলো বোর্ড। প্রথম নোটিশের বিষয় জেনে তোমরা বেশ আশ্বস্ত হবে, তোমরা অনেকেই ভাবছিলে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় বসতে গেলে 65% অ্যাটেন্ডেন্স থাকা লাগে, আমাদের স্কুলে অনলাইনে ক্লাস হয়েছে তাহলে আমরা অ্যাটেন্ড হতে পারিনি, আমাদের ফোন ছিল না, নেট কানেকশন দুর্বল ছিল, এখন কি হবে, সেই অ্যাটেন্ডেন্স ক্লাসের অ্যাটেন্ডেন্সও নেওয়া হয়েছিল, এখন আমি তো হাজির হতে পারিনি, আমি তো প্রেজেন্ট দিতে পারিনি, তাহলে আমাকে কি পরীক্ষায় বসতে দেওয়া হবে না, কিংবা অনেক স্কুলে অনলাইন ক্লাসও হয়নি, তারা কি করবে, আচ্ছা আমাদের কি ফাইন দিতে হবে অন্যান্য বছর, যেমন যারা বেশি উপস্থিত থাকে না, 65%-এর কম উপস্থিত থাকে তাদের কাছ থেকে ফাইন নেওয়া হয়, এবার কি তোমাদের সেটা নেওয়া হবে। এই দুশ্চিন্তা থেকে তোমাদের মুক্তি দিচ্ছে বোর্ডের নোটিশ। বোর্ডের এই নোটিশে স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকাকে জানানো হচ্ছে যে এনরোলমেন্ট ফর্ম যখন ফিল আপ হবে, উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীর একটা ফর্ম, তার পাশে লেখা লাগত এই ছাত্র বা ছাত্রী কত শতাংশ দিন স্কুলে প্রেজেন্ট ছিল, সেখানে স্কুলকে বলা হয়েছে আপনারা NA মানে সে প্রেজেন্ট নয় এটা লিখে দিতে পারেন, অথবা যদি অনলাইন ক্লাস হয়ে থাকে কত শতাংশ এসছে সেটা লিখে দিতে পারেন, এবছরের জন্য, অর্থাৎ এবছরের জন্য কোনো পার্সেন্টেজ উপস্থিতির যে একটা শতকরা হার থাকে 65%, সেটা না হলেও চলবে, তুমি যদি 0% অ্যাটেন্ডেন্স দেখাও তবুও তোমাকে কিন্তু পরীক্ষায় বসতে দেওয়া হবে। তবে হ্যাঁ, তোমাকে কিন্তু অবশ্যই সঠিক সময় প্রজেক্ট জমা করাতে হবে বা প্র্যাকটিক্যাল ক্লাসে অ্যাটেন্ড থাকতে হবে। এবার আসছি ঠিক এই বিষয় নিয়ে, প্রজেক্ট খাতার বিষয়। এবারের আপডেট, তোমাদের যে প্রজেক্ট খাতাগুলো রয়েছে সেটা নিয়ে স্কুলের কাছে, স্কুলের প্রধান শিক্ষক শিক্ষিকাদের কাছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জানাচ্ছে, প্রত্যেকটি ছাত্রছাত্রীর খাতা, যেগুলো প্রজেক্টের খাতা, আপনারা সংরক্ষণ করে রাখুন। আমরা অর্থাৎ এটা এক পক্ষান্তরে বুঝিয়ে দেওয়া হচ্ছে, যে কোনো মুহূর্তে স্কুলের কাছ থেকে তোমাদের যে প্রজেক্টের খাতাগুলো সেগুলো কিন্তু বোর্ড চেয়ে নেবে। আমি তোমাদের বলছি, যারা আজকের ভিডিও দেখছো, তোমাদের যদি এমন কোনো সাবজেক্ট থেকে থাকে যার প্রজেক্ট তোমরা জমা দাওনি, যারা 2021 সালে আর কি পরীক্ষার্থী রয়েছো, যে সমস্ত প্রজেক্ট খাতায় করে জমা দিতে হয়, তারা অতি অবশ্যই স্কুলের সঙ্গে যোগাযোগ করো, কি করতে হবে, কবে খাতা জমা দিতে হবে, সমস্ত তথ্য কিন্তু তাদের কাছ থেকে জেনে নাও। এবার আসছি কলেজ সংক্রান্ত আপডেটে। দেখো, কলেজ এই মুহূর্তে খোলার কোনো নোটিশ এখনও পর্যন্ত নেই, যতদূর জানা যাচ্ছে কলেজ খুলতে আরও হয়তো 1-1.5 মাস মতো সময় লাগতে পারে, কিন্তু যারা কলেজে পড়ছো জানো UGC-র গাইডলাইন অনুযায়ী অনেকগুলো সেমিস্টারের কিন্তু মার্চেই পরীক্ষা। এখানেই একটা বিতর্ক বেঁধেছে, এই পরীক্ষার প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কিভাবে হবে, যেটা আনন্দবাজার পত্রিকায় বেরিয়েছে, বলবো, কিন্তু তার আগে বলি, কলেজ না খুললেও কিন্তু প্রতিটি ইউনিভার্সিটি, প্রতিটি কলেজ অনলাইনে ক্লাস করাচ্ছে। কাজেই যারা এখনও পর্যন্ত বিষয়টা জানো না, তারা তোমাদের ইউনিভার্সিটি বা কলেজের সঙ্গে যোগাযোগ করে কিভাবে এই অনলাইন ক্লাসে অংশগ্রহণ করতে হবে, সেটা হোয়াটসঅ্যাপে হচ্ছে নাকি কোনো অ্যাপে হচ্ছে নাকি ইউটিউবে হচ্ছে, সেটা কিন্তু জেনে নাও, অতি অবশ্যই তোমরা এই
মুহূর্তে অনলাইন ক্লাস করতে পারবে, কলেজের ক্লাস কিন্তু চালু রয়েছে অনলাইনে। অফলাইনে কবে থেকে শুরু হবে অর্থাৎ কবে থেকে তুমি সশরীরে কলেজ যেতে পারবে সেটা নিয়ে এখনও পর্যন্ত কোনো আপডেট নেই। তবে চিন্তা বা বিতর্কের বিষয় এই জায়গাতে যে এখনও পর্যন্ত যেহেতু অফলাইনে ক্লাস হচ্ছে না, তাই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো কীভাবে অনলাইনে হবে এটা নিয়ে বহু শিক্ষকেরা চিন্তিত। এমন কিছু সাবজেক্ট আছে যার অনলাইন ক্লাস মানে অনলাইনে যার প্র্যাকটিক্যাল ক্লাস করানো কার্যত সম্ভব হচ্ছে না, এটা একটা দুশ্চিন্তার বিষয়। এ বিষয় নিয়েই আনন্দবাজার পত্রিকা আর কি একটি খবর প্রকাশ করেছে। আমি তোমাদের বলবো তোমরা নিশ্চিন্তে থাকো, প্রত্যেকটা ইউনিভার্সিটি প্রত্যেকটা কলেজ ছাত্রছাত্রীদের এই বিপন্নতা তোমাদের যে মানসিক অস্থিরতা সেটা জানে, কাজেই যে সিদ্ধান্ত নেওয়া হবে সেটা অবশ্যই তোমাদের পক্ষেই যাবে। তাই চিন্তিত হওয়ার কিছু নেই, অনলাইনের ক্লাসগুলো আপাতত তোমরা মন দিয়ে করো। আর স্কুল কবে খুলবে এটা অনেকে জানতে চাইছো, এখানে একটা ছোট্ট আপডেট আসছে যে স্যারেদের স্কুলের যত শিক্ষক শিক্ষাকর্মীবৃন্দ আছে তাদের আগে টিকাকরণ করা হবে, তারপর সম্ভবত স্কুল খোলা হবে, এমনই একটা খবর বা সূত্র মারফত বা কেন্দ্রীয় সরকারের সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। সবার জন্য অনেক শুভেচ্ছা রইল, ধন্যবাদ।